হ্যালো, আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু এবং যারা যারা আমার এই ব্লগ চ্যানেলটিকে দেখছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম আমার আরেকটি নতুন নতুন ব্লগে। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি যে লন্ডনে কিভাবে দিওয়ালি সেলিব্রেশন হয় সেটাই আপনাদের দেখাবো। চলুন, এটা ট্রাফলগার স্কোয়ারে হবে, চলুন আসুন আপনার সঙ্গে, দেখুন আমি কতটা দেখছি এবং আপনাদের কতটা দেখাতে পারছি। এই দেখুন আমি চলে এসেছি, আমার পেছনে যত দেখছেন ট্রেন এগুলো সমস্তটা কিন্তু দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে। ওইখানে প্রোগ্রাম হচ্ছে, পিঙ্ক কালার স্টেজটা আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো তো অবশ্যই। আর প্রতি বছর এটা দিওয়ালির ঠিক দু সপ্তাহ আগেই সেলিব্রেশন হয়, এটা উইকেন্ড দেখে। এটাকে লন্ডনে যে মেয়ার আছেন উনি এটাকে অর্গানাইজ করেন। চলুন এবার ভেতরে আমরা ঢুকি, দেখি ওখানে কি কি ইভেন্ট হচ্ছে। এই যে পেছনে যারা দেখছেন পিঙ্ক কালারের স্টেজটা, এখানে মূল প্রোগ্রামটা হচ্ছে। আর বিভিন্ন দিকে সমস্ত বিভিন্ন স্টল বসেছে, দেখুন এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে। এখানে সমস্ত বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের লোকেরা এখানে যারা বসবাস করে তারা তাদের সব নাচ গান এখানে করছে। আর দেখুন কত লোকের ভিড়, সবাই এসেছে দেখতে। এখানকার লোকাল যারা আছে বা আশেপাশে বাইরে থেকেও অনেকে এসেছে, আমরাও এনজয় করছি এখানকার নাচ গান যা হচ্ছে। আর এখানে কোথাও কোথাও আবার মেডিটেশনেরও ক্লাস চলছে, সব মিলিয়ে মানে জমজমাট দিওয়ালির মেলা। আমরা এবার যাচ্ছি ফুড স্টলের দিকে, ওখানে নানান ধরনের ইন্ডিয়ান স্ট্রিট ফুডের সমস্ত দোকান বসেছে, দেখি কি খাওয়া যায়, তারপরে আবার আপনাদের দেখাতে নিয়ে আসছি মেলা। এই দেখুন গারবা ডান্স হচ্ছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে, আপনারা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এবং দেখুন তার পরপরই সবাই মোবাইল জ্বালিয়ে দিওয়ালিকে ওয়েলকাম করছে, তার মধ্যে আমরাও ছিলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা সবাই মোবাইল জ্বালিয়েছে, মোবাইল থেকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিওয়ালিকে ওয়েলকাম করছে। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে লন্ডনের দিওয়ালি সেলিব্রেশন এনজয় করলেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।